আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনসারী সাহাবীদের জীবনী আলোচনায় আমরা আজকে শুনব মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুর জীবনী। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের কন্টেন্টগুলোতে লাইক, কমেন্ট এবং অনেক বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করে সহযোগিতা করবেন। আর যদি পুরনো দর্শক শ্রোতা হয়ে থাকেন তাহলে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, তার নাম মুয়াজ, ডাকনাম আবু আব্দুর রহমান এবং লকব বা উপাধি ইমামুল ফুকাহা, কানজুল উলামা ও রব্বানিউল কুলুব। মদিনার খাজরাত গোত্রের উদায় ইবনে সাদ শাখার সন্তান। অনেকে তাকে সালামা ইবনে সাদ শাখার সন্তান বলে উল্লেখ করেছেন। মুহাম্মদ ইবনে ইসাক বলেছেন, প্রকৃতপক্ষে তিনি ছিলেন বনু কুদা গোত্রের সন্তান, উদায় ইবনে সাদ গোত্রের নন। এ গোত্রের লোকেরা তাকে নিজেদের গোত্রের লোক বলে দাবি করত। হিজরতের ২০ বছর পূর্বে ৬৩০ খ্রিস্টাব্দে ইয়াসরিবে তথা মদিনায় জন্মগ্রহণ করেন। তার বংশের ঊর্ধ্বতন পুরুষ সাদ ইবনে আলীর ছিল দুই ছেলে, তাদের নাম সালামা এবং উদায়। সালামার বংশকে বলা হয় বনু সালামা। এই বংশে আবু কাতাদা, জাবির ইবনে আবদুল্লাহ, কাব ইবনে মালিক, আবদুল্লাহ ইবনে আমর ইবনে হারাম এর মতো বিখ্যাত সাহাবি জন্মগ্রহণ করেন। উল্লেখিত ব্যক্তিবৃন্দ ছাড়াও আরও বহু বিশিষ্ট ব্যক্তির এই বংশের সাথে সম্পর্ক ছিল, কিন্তু সালামার ভাই উদায় এর বংশে রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লামের মদিনায় হিজরতের সময় শুধু এক মুয়াজি জীবিত ছিলেন এবং হিজরি ১৮ অথবা ১৯ সনে তার মৃত্যুর সাথে এই বংশধারা চিরদিনের জন্য বিলীন হয়ে যায়। ইমাম সামাআনি কিতাবুল আনসাব গ্রন্থে হুসাইন ইবনে মুহাম্মদ ইবনে তাহিরকে এই উদায় এর বংশের লোক বলে উল্লেখ করেছেন, কিন্তু এ তথ্য সঠিক নয়, কারণ নির্ভরযোগ্য বর্ণনাসমূহ দ্বারা একথা প্রমাণিত যে ইসলামের প্রাথমিক পর্বে এ খানদানের দুই ব্যক্তি জীবিত ছিলেন। তাদের একজন মুয়াজ ইবনে জাবাল এবং দ্বিতীয়জন তারই ছেলে আব্দুর রহমান, আর তারা উভয়ে শামের আমোয়াসে মহামারীতে আক্রান্ত হয়ে মারা যান। বনু উদায় এর বাসস্থান তাদের চাচাতো গোষ্ঠী বনু সালামের পাশে মসজিদুল কিবলাতাইন এর ধারের কাছেই ছিল। হযরত মুয়াজের বাড়িটিও ছিল এখানে। হযরত মুয়াজের পিতা জাবাল ইবনে আমর এবং মাতা হিন্তা বিনতু সাহল আল জুহাইনিয়া, বদরি সাহাবি হযরত আবদুল্লাহ ইবনে জাদ রাদিয়াল্লাহু আনহু তার বৈপিত্রীয় ভাই। মুয়াজের ছেলের নাম ছিল আব্দুর রহমান, এজন্য তাকে আবু আব্দুর রহমান বলে ডাকা হতো। মক্কা থেকে মদিনায় প্রেরিত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাই ইসলাম হযরত মুসআব ইবনে উমায়ের হাতে নবুয়াতের দ্বাদশ বছরে হযরত মুয়াজ যখন ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স ১৮ বছর। তার ইসলাম গ্রহণের পর পরবর্তী হজ মৌসুমে মুসআব ইবনে উমায়ের মক্কায় চললেন। মদিনাবাসী নবদীক্ষিত মুসলমান ও মুশরিকদের একটি দলও হজের উদ্দেশ্যে তার সঙ্গে হল। হযরত মুয়াজও ছিলেন এই কাফিলার একজন সদস্য। মক্কার আকাবায় তারা গোপনে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভ করে তার হাতে বাইয়াত করেন। এটা ছিল আকাবার তৃতীয় বা শেষ বাইয়াত। এই দলটি মক্কা থেকে ফিরে আসার পর মদিনার ঘরে ঘরে ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়ে। অল্পবয়স্ক মুয়াজ যখন মক্কা থেকে ফিরলেন ইমানি আবেগে তার অন্তর তখন ভরপুর। এখন কারো বাড়ি মূর্তি থাকাটা তার নিকট অসহনীয়। মদিনায় ফিরে তিনি এবং তার মতো আরও কিছু যুবক সিদ্ধান্ত নিলেন, তারা প্রকাশ্যে বা গোপনে যেভাবেই হোক মদিনাকে প্রতিমামুক্ত করবেন। তাদের এই আন্দোলনের ফলে হযরত আমর ইবনুল জামুহ প্রতিমা পূজা ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন। আমর ইবনুল জামুহ ছিলেন মদিনার বনু সালামা গোত্রের অতি সম্মানিত সর্দার। অন্য নেতাদের মতো তারও ছিল একটি অতি প্রিয় কাঠের প্রতিমা। প্রতিমাটির নাম ছিল মানাত। এই প্রতিমাটির প্রতি ছিল আমরের অত্যধিক ভক্তি ও শ্রদ্ধা। তিনি অতি যত্ন সহকারে সুগন্ধি মাখিয়ে রেশমী কাপড় দিয়ে সেটি সব সময় ঢেকে রাখতেন। মক্কা থেকে ফেরা এই তরুণরা রাতের অন্ধকারে একদিন চুপে চুপে মূর্তিটি তুলে নিয়ে বনু সালামা গোত্রের ময়লা আবর্জনা ফেলার গর্তে ফেলে দেয়।
ইবনে ইসহাক এই উৎসাহী তরুণদের তিনজনের নাম উল্লেখ করেছেন। তারা হলেন মুয়াজ ইবনে জাবাল, আবদুল্লাহ ইবনে উনাইস এবং সালামা ইবনে গানামা। সকালে ঘুম থেকে উঠে আমর ইবনে জামু যথাস্থানে প্রতিমাটি না পেয়ে খোঁজাখুঁজি শুরু করল। এক সময় ময়লা আবর্জনার স্তূপে প্রতিমাটি মুখ থুবড়ে পড়ে থাকতে দেখে ব্যথিত কণ্ঠে বলেন, তোমাদের সর্বনাশ হোক, গতরাতে আমাদের ইলার সাথে কারা এমন আচরণ করল? তিনি প্রতিমাটি সেখান থেকে তুলে ধুয়ে মুছে পরিষ্কার করে আতর সুগন্ধি লাগিয়ে আবার যথাস্থানে রেখে দিলেন। প্রতিমাকে সম্বোধন করে বললেন, ও হে মানাত, আমি যদি জানতাম কারা তোমার সাথে এমন আচরণ করছে। পরদিন রাতে আবার একই ঘটনা ঘটল। সকালে আমর খুঁজতে খুঁজতে অন্য একটি গর্ত থেকে প্রতিমাটি উদ্ধার করে ধুয়ে মুছে আগের মতো রেখে দেন। পরের রাতে একই ঘটনা ঘটল, তিনিও আগের মতো সেটি কুড়িয়ে এনে একই স্থানে রেখে দিলেন। তবে এদিন তিনি প্রতিমাটির কাঁধে একটি তরবারি ঝুলিয়ে দিয়ে বলেন, আল্লাহর কসম, তোমার সাথে কে বা কারা এমন আচরণ করছে আমি জানি না, তবে তুমি তাদের দেখেছ। হে মানাত, তোমার মধ্যে যদি কোনো ক্ষমতা থাকে তুমি তাদের থেকে আত্মরক্ষা করো, এই থাকল তোমার সাথে তরবারি। রাত হল, তরুণরা আজও এলো। তারা প্রতিমার কাঁধ থেকে তরবারি তুলে নিয়ে একটি মৃত কুকুরের সাথে সেটি বাঁধল। তারপর প্রতিমা সহ কুকুরটি একটি নোংরা গর্তে ফেলে চলে গেল। আমর সকালে খুঁজতে খুঁজতে বেরিয়ে মূর্তিটির এমন দশা দেখে তাকে লক্ষ্য করে একটি কবিতা আবৃত্তি করেন। তার প্রথম লাইনটি এমন, আল্লাহর কসম, তুমি যদি সত্যি ইলাহ হতে তাহলে এমনভাবে কুকুর ও তুমি একসাথে গর্তে পড়ে থাকতে না। এভাবে আমর ইবনে জামুহ মূর্তি পূজার প্রতি বীতশ্রুদ্ধ হয়ে ইসলামের সুশীতল ছায় আশ্রয় গ্রহণ করেন। হযরত মুয়াজের ইসলাম গ্রহণের অল্পকাল পরে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন। ইবনে সাদ বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ ও আবদুল্লাহ ইবনে মাসউদের মধ্যে ভাতৃ সম্পর্ক প্রতিষ্ঠা করে দেন। এ বিষয়ে কোনো মতবিরোধ নেই। তবে মুহাম্মদ ইবনে ইসহাক থেকে একটি বর্ণনা এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফর ইবনে আবি তালিবের সাথে মুয়াজের দিনই ভাতৃত্ব কায়েম করেন। মুহাম্মদ ইবনে উমার ইবনে ইসহাকের এই বর্ণনা সম্পর্কে প্রশ্ন উত্থাপন করে বলেছেন, এটা কেমন করে হতে পারে? দিনই মুয়াখাত বা ভাতৃ সম্পর্কের বিষয়টি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় আগমনের পর বদরযুদ্ধের পূর্বে। বদরযুদ্ধের পর মিরাসের আয়াত নাজিল হলে মুয়াখাতের রীতি রহিত হয়ে যায়, আর জাফর ইবনে আবি তালিব এর অনেক আগে মক্কা থেকে হাবশায় হিজরত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় এ মুয়াখাত বা ভ্রাতৃত্বের রীতি চালু করেন, জাফর তখন হাবশায় এবং এই ঘটনার প্রায় সাত বছর পর তিনি মদিনায় আসেন। সুতরাং জাফর ইবনে আবি তালিবের সাথে হযরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহুর ভ্রাতৃ সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছিল। মুহাম্মদ ইবনে ইসহাকের এমন ধারণা একটি মারাত্মক ভ্রান্তি। ইবনে সাদ বলেন, মুয়াজ ২০ অথবা ২১ বছর বয়সে বদরযুদ্ধে যোগদান করেন। এরপর উহুদ, খন্দক সহ সকল যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যোগ দেন। হযরত মুয়াজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কুরআন মজিদ হিফজ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকালে যে ৬ ব্যক্তি কুরআন সংগ্রহ ও সংরক্ষণ করেন তিনি তাদের অন্যতম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় বনু সালামার মহল্লায় একটি মসজিদ নির্মিত হলে হযরত মুয়াজ এই মসজিদের ইমাম নিযুক্ত হন। একদিন তিনি ইশার নামাজে সূরা বাকারা পাঠ করেন। পিছনে মুক্তাদিদের মধ্যে ছিলেন কর্মক্লান্ত এক খেত মজুর। হযরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহুর নামাজ শেষ করার আগেই তিনি নামাজ ছেড়ে চলে যান। নামাজ শেষে মুয়াজ বিষয়টি জানতে পেরে মন্তব্য করেন, সে একজন মুনাফিক, কপট মুসলমান। লোকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট মুয়াজের বিরুদ্ধে নালিশ জানালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজকে ডেকে বললেন, মুয়াজ, তুমি কি মানুষকে ফিতনায় ফেলতে চাও? তারপর তিনি বলেন, ছোট ছোট সূরা পাঠ করবে, কারণ তোমার পিছনে বৃদ্ধ, দুর্বল ও ব্যস্ত লোকও থাকে, তাদের সবার কথা তোমার স্মরণে থাকা উচিত। হিজরি নবম সনে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক অভিযান শেষ করে সবেমাত্র মদিনায় ফিরেছেন। এমন সময় রমজান মাসে ইয়ামানের হিমার গোত্রের শাসকের দূত মদিনায় খবর নিয়ে আসে যে ইয়ামানবাসীরা ইসলাম গ্রহণ করেছে। এ খবর পেয়ে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানকার আমির হিসেবে মুয়াজ ইবনে জাবালকে মনোনীত করেন। আমির মনোনীত হওয়ার পূর্বে হযরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহুর সকল সহায় সম্পত্তি ঋণের দায়ে বিক্রি হয়ে গিয়েছিল। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, চেহারা সুরত, স্বভাব, চরিত্র ও দানশীলতার দিক দিয়ে মুয়াজ ছিলেন সর্বোত্তম লোকদের অন্যতম। দরাজে হস্তের কারণে তিনি প্রচুর ঋণগ্রস্ত হয়ে পড়েন। পাওনা দ্বারা তাগাদা দিতে শুরু করলে কিছুদিন তিনি বাড়িতে লুকিয়ে থাকেন। তারা তাদের পাওনা আদায় করে দেওয়ার জন্য রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লামকে অনুরোধ করল। রসুল সাল্লাহ আলাইহাসাল্লাম মুয়াজকে ডেকে পাঠালেন। পাওনাদারেরা হাজির হল। তারা বলল, ইয়া রসুল আল্লাহ, মুয়াজের নিকট থেকে আমাদের পাওনা আদায় করে দিন। রসুল সাল্লাহ আলাইহাসাল্লাম মুয়াজের দুর্দশা দেখে পাওনাদারদের বললেন, যে তার পাওনা মাফ করে দেবে আল্লাহ তার উপর রহমত বর্ষণ করবেন। রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লামের এই কথার পর কিছু পাওনাদার তাদের দাবি ছেড়ে দেয়, তবে অনেকে দাবি ছাড়তে নারাজি প্রকাশ করে। তখন রসুল সাল্লাহ আলাইহাসাল্লাম বললেন, মুয়াজ তুমি ধৈর্য ধরো। তারপর তিনি মুয়াজের সকল সম্পদ পাওনাদারদের মধ্যে ভাগ করে দিলেন। তাতেও তার সব ঋণ পরিশোধ হল না। তখন তিনি পাওনাদারদের বললেন, এর অতিরিক্ত তোমরা পাবে না, এগুলি নিয়ে যাও। রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লামের দরবার থেকে হযরত মুয়াজ রিক্ত হস্তে বনু সালামার দিকে ফিরে গেলেন। সেখানে এক ব্যক্তি বলল, আবু আব্দুর রহমান, তুমি রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লামের নিকট কিছু সাহায্য চাইলে না কেন? আজ তো তুমি একেবারে কপর্দকহীন হয়ে পড়েছ। মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বললেন, চাওয়া আমার স্বভাব নয়। মুয়াজের কথা রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লামের স্মরণ ছিল। একদিন পর তিনি মুয়াজকে ডাকলেন এবং তাকে ইয়ামানে আমির হিসাবে নিযুক্তির কথা জানিয়ে বললেন, আশা করা যায় আল্লাহ তোমার ক্ষতি পুষিয়ে দেবেন এবং তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা করবেন। যদিও হযরত মুয়াজের আমির হওয়ার যোগ্যতার ব্যাপারে রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লামের পূর্ণ আস্থা ছিল, তবুও তাকে ইয়েমেনে পাঠানোর পূর্বে একটি পরীক্ষা নেওয়া উচিত মনে করলেন। তিনি মুয়াজকে ডেকে প্রশ্ন করলেন, আচ্ছা তুমি ফায়সালা করবে কিভাবে? কোরআনের দ্বারা? যদি এমন কোনো বিষয় আসে যার সমাধান কোরআনে না পাও তখন কি করবে? আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাসাল্লামের সুন্নতের দ্বারা ফায়সালা করব। যদি এমন কোনো বিষয়ের সম্মুখীন হও যার সমাধান কোরআন অথবা সুন্নাতে পাচ্ছ না তখন কি করবে? আমি নিজেই ইজতিহাদ করে ফায়সালা করব। হযরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহু পরীক্ষায় উত্তীর্ণ হলেন। তার জবাবে রসুল সাল্লাহ আলাইহাসাল্লাম সন্তুষ্ট হয়ে বললেন, সকল প্রশংসা আল্লাহর যিনি তার রসুল সাল্লাহ আলাইহাসাল্লামকে দূত বা এমন জিনিসের তৌফিক ক্ষমতা দান করেছেন যা তার রসুলের পছন্দ। মুয়াজ রাদিয়াল্লাহু আনহুর পরীক্ষা শেষ করে রসুল সাল্লাহ আলাইহাসাল্লাম ইয়ামানবাসীদের উদ্দেশ্যে একটি পত্র লেখেন। তাতে হযরত মুয়াজের স্থান ও মর্যাদা স্পষ্ট হয়ে উঠেছে। তিনি লেখেন, ইন্নি বাআসতুলাকুম খায়রা আহলি, আমি আমার সর্বোত্তম আহল বা পরিজনকে তোমাদের নিকট পাঠালাম। তিনি আরও লিখলেন, তোমরা মুয়াজ ও অন্য লোকদের সাথে ভালো ব্যবহার করবে, সাদাকা ও জিজিয়ার অর্থ তার নিকট জমা করবে। আমি মুয়াজ ইবনে জাবালকে ইয়ামানে বসবাসরত সকলের উপর আমি নিয়োগ করছি, তাকে সন্তুষ্ট রাখবে এবং এমন যেন না হয় যে সে তোমাদের উপর অসন্তুষ্ট হয়েছে। সফরের সকল প্রস্তুতি সম্পন্ন করে হযরত মুয়াজ গেলেন রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লামের খিদমতে। সেখানে আরও লোক ছিল। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু দূর এগিয়ে দিয়ে বিদায় দেন। মুয়াজ উটের উপর সওয়ার ছিলেন আর তার পাশে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে হেঁটে চলছিলেন। দুজনের মধ্যে কিছু কথাবার্তা হচ্ছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুয়াজ তোমার দায়িত্ব অনেক, কেউ কিছু হাদিয়া দিলে তুমি তা গ্রহণ করবে, আমি তোমাকে তা গ্রহণের অনুমতি দিচ্ছি। বিদায়ের পূর্ব মুহূর্তে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সম্ভবত তোমার সাথে আমার আর দেখা হবে না, এরপর তুমি মদিনায় ফিরে আমার স্থলে আমার কবর ও মসজিদ জিয়ারত করবে। সাথে সাথে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু কান্নায় ভেঙে পড়লেন। রসুল সাল্লাহ আলাইহাসাল্লাম বললেন, কেঁদো না, কান্না শয়তানি কাজ, যাও আল্লাহ তোমাকে সব রকম বিপদ আপদ থেকে হিফাজত করুন। একথা বলে রসুল সাল্লাহ আলাইহাসাল্লাম মুয়াজকে ছেড়ে দেন। মুয়াজ অত্যন্ত ব্যথা ভারাক্রান্ত হৃদয়ে মদিনার দিকে তাকিয়ে বলেন, মুত্তাকিরাই অর্থাৎ খোদা ভীরুরা আমার নিকটতম মানুষ, তারা যে কেউ হোক না কেন এবং যেখানেই থাকুক না কেন।
হযরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহু ইয়ামানে মাত্র দু বছর ছিলেন। হিজরি নবম সনে আমিরের দায়িত্ব নিয়ে ইয়ামানে যান এবং হিজরি একাদশ সনে সব কিছু ছেড়ে দিয়ে স্বেচ্ছায় মদিনায় ফিরে আসেন। হযরত মুয়াজ ইয়ামান যাওয়ার কিছুদিন পর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেন এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হন। তিনি আমিরে হজের দায়িত্ব নিয়ে উমার রাদিয়াল্লাহু আনহুকে মক্কায় পাঠালেন। এদিকে হযরত মুয়াজও হজের উদ্দেশ্যে ইয়ামান থেকে সরাসরি তার লাট বহর সহ মক্কায় পৌঁছলেন। মিনায় দুজনের সাক্ষাৎ, কুশল বিনিময় ও কোলাকুলি হল। মুয়াজের সাথে তার অনেকগুলো দাস ও লাটবহর দেখে উমার জিজ্ঞেস করলেন, আবু আব্দুর রহমান, এসব কি? এগুলি আমার, আমি অর্জন করেছি। কিভাবে অর্জন করলে? লোকেরা আমাকে হাদিয়া দিয়েছে। তুমি আবু বকরকে এসব কথা জানাবে এবং সবকিছুই তার হাতে তুলে দেবে। যদি তিনি তোমাকে কিছু দান করেন, তুমি তা গ্রহণ করবে। আমি তোমার কথা মানব না। মানুষ আমাকে দান করেছে, আর আমি তা আবু বকরের হাতে তুলে দেব? হযরত উমার রাদিয়াল্লাহু আনহু মদিনায় ফিরে খলিফাকে পরামর্শ দিলেন, মুয়াজের জীবন ধারণের মতো কিছু অর্থ তাকে দিয়ে অবশিষ্ট সবকিছু বাইতুল মালে জমা করা হোক। আবু বকর জবাব দিলেন, তাকে আমি নিয়োগ করেন খোদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে যদি নিজেই জমা দিতে ইচ্ছা করে এবং আমার কাছে নিয়ে আসে, আমি গ্রহণ করব। অন্যথায় এক কবরদকও গ্রহণ করব না। হযরত উমার খলিফার জবাবে আবার মুয়াজের কাছে যান এবং পুনরায় তাকে জমা দেওয়ার তাগিদ দেন। এবার মুয়াজ বলেন, আমাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানে শুধু এই জন্য পাঠান যে আমি যেন সেখান থেকে নিজের ক্ষতি পুষিয়ে নিতে পারি, আমি কিছুই দেব না। হযরত উমার রাদিয়াল্লাহু আনহু নীরবে উঠে চলে আসলেন, তবে তিনি নিজের সিদ্ধান্তে অটল থাকলেন। হযরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহু তো উমারকে ফিরিয়ে দিলেন, কিন্তু শেষ পর্যন্ত অদৃশ্য সাহায্যে তিনি উমারের সাথে একমত পোষণ করেন। মুয়াজ রাদিয়াল্লাহু আনহু রাতে ঘুমিয়ে গেলেন। সকালে ঘুম থেকে উঠে সোজা উমারের নিকট গিয়ে বললেন, আপনার কথা মানা ছাড়া আমার আর কোনো উপায় নেই। আমি রাত্রে স্বপ্নে দেখলাম আমাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, আর আপনি আমাকে টেনে ধরে রেখেছেন। অন্য একটি বর্ণনা মতে মুয়াজ পানিতে ডুবে যাচ্ছেন এবং উমার রাদিয়াল্লাহু আনহু তাকে উদ্ধার করছেন। হযরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহু সকল দাস দাসীর সঙ্গে খলিফা আবু বকরের নিকট হাজির হন এবং পুরো ঘটনা বর্ণনার পর বলেন, আমার কাছে যা কিছু আছে সবই এনে হাজির করছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তোমার নিকট থেকে কিছুই গ্রহণ করব না, সবই তোমাকে হিবা বা দান করলাম, কারণ আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আশা করা যায় আল্লাহ তোমার ক্ষতিপূরণ করে দেবেন। অন্য একটি বর্ণনা মতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার নিকট থেকে কিছু সম্পদ গ্রহণ করে তার অবশিষ্ট ঋণ পরিশোধ করেন এবং বাকি সম্পদ সবই তাকে দান করেন। হযরত উমার রাদিয়াল্লাহু আনহু তখন মুয়াজকে লক্ষ্য করে বলেন, এখন সবই তোমার কাছে রাখো, এখন তুমি অনুমতিপ্রাপ্ত। হযরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহু দাসদের সঙ্গে করে বাড়ি ফিরলেন, তাদের সাথে জামাতে নামাজ আদায় করলেন। সালাম ফিরিয়ে তাদের জিজ্ঞেস করলেন, তোমরা কার জন্য নামাজ আদায় করলে? তারা বলল, আল্লাহর জন্য। মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে তোমরা মুক্ত, তোমরা তারই জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজকে ইয়ামানে পাঠালেন। একদিকে তিনি ইয়ামানের গভর্নর, অন্যদিকে সেখানকার তাবলিগ ও দ্বীনী তালিমের দায়িত্বশীল। বিচারের দায়িত্ব ছাড়াও দ্বীনী দায়িত্ব পালন করতেন। তিনি লোকদের কোরআন শিক্ষা দিতেন, ইসলামী বিধিবিধানের প্রশিক্ষণ দিতেন। তিনি ইয়ামানে থাকাকালীন একবার হাওলান গোত্রের এক মহিলা তার নিকট এল। তার ছিল ১২টি ছেলে, তবে সবচেয়ে ছোট ছেলেটিও তখন শ্বশুরমণ্ডিত। এই দ্বারাই অনুমান করা যায় মহিলার বয়স কত হতে পারে। স্বামীকে একা বাড়িতে রেখে ১২টি ছেলের সকলকে সঙ্গে করে সে এসেছে। দুই ছেলে তার দুইটি বাহু ধরে চলতে সাহায্য করছে। মহিলা মুয়াজকে প্রশ্ন করলেন, আপনাকে কে পাঠিয়েছে? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি তাহলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্বাচিত প্রতিনিধি? আমি আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। করুন। স্ত্রীর উপর স্বামীর হক বা অধিকার কতটুকু? যথাসম্ভব আল্লাহকে ভয় করে তার আনুগত্য করবে? আল্লাহর কসম, আপনি একটু ঠিক ঠিক বলবেন। আপনি এতটুকুতে সন্তুষ্ট নন? ছেলেদের বাবা বৃদ্ধ হয়েছে, আমি তার হক কিভাবে আদায় করব? আপনি তার দায়িত্ব থেকে নিষ্কৃতি পেতে পারেন না। যদি কুষ্ঠরোগে তার দেহে পচনে ফেটে যায়, রক্ত ও পুঁজ ঝরতে থাকে, আর আপনি তাতে মুখ লাগিয়ে চুষে নেন,
তবুও তার হক পুরোপুরি আদায় হবে না। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা ইয়ামানকে পাঁচটি ভাগে ভাগ করেন, সানা, কিন্দা, হাদরামাউত, জানাদ, খুবাইদ। ইয়ামানের রাজধানী ছিল জানাদ, আর এখানেই থাকতেন হযরত মুয়াজ, তিনিই জানাদের জামে মসজিদটির নির্মাতা। অবশিষ্ট চারটি স্থানে নিম্নলিখিত ব্যক্তিবর্গ শাসক নিযুক্ত করেন, সানা হযরত খালিদ ইবনে সাইদ, কিন্দা হযরত মুহাজির ইবনে আবি উমাইয়া, হাদরামাউত হযরত জিয়াদ ইবনে লাবিদ, এবং খুবাইদ ও উপকূলীয় এলাকায় হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহুম। উপরোক্ত ব্যক্তিবর্গ নিজ নিজ এলাকায় সদাকা, জিজিয়া ইত্যাদি আদায় করে হযরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহুর নিকট পাঠিয়ে দিতেন। রাজকোষের পূর্ণ দায়িত্বে ছিলেন হযরত মুয়াজ। হযরত মুয়াজ বিভিন্ন সময়ে তার অধীনস্থ শাসকদের এলাকাসমূহ ঘুরে ঘুরে তাদের বিচার ও সিদ্ধান্তসমূহ দেখাশোনা করতেন। প্রয়োজন বোধে তিনি নিজেও মোকদ্দমার শুনানি করতেন। একবার হযরত আবু মুসার অঞ্চলে তিনি এভাবে একটি মোকদ্দমার ফয়সালা করেন। এসব সফরে তিনি তাঁবুতে অবস্থান করতেন। আবু মুসার এখানেও তার জন্য একটি তাঁবু নির্মাণ করা হয়। তিনি, আবু মুসা দুজনই পাশাপাশি তাঁবুতে অবস্থান করেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানে পাঠান, তখন তাকে একটি লিখিত নির্দেশনামা দান করেন। তাতে গনিমত, খুমুস, সাদাকা, জিজিয়াসহ বিভিন্ন বিধানের বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে। হযরত মুয়াজ সব সময় তারই আলোকে কাজ করতেন। একবার এক ব্যক্তি একপাল গরু নিয়ে এলো। গরুগুলির সংখ্যায় ছিল ৩০টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ৩০টি গরুতে একটি বাছুর নেয়ার নির্দেশ দিয়েছিলেন। এ কারণে হযরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না জেনে কিছু গ্রহণ করব না, কারণ এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কিছুই বলেননি। এর দ্বারা বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলিগুণ দুনিয়ার অন্যান্য শাসকদের মতো অত্যাচারী ছিলেন না। রক্ষক ও রক্ষিতের মাঝে যে সম্পর্ক ইসলাম ঘোষণা করেছিল, তারা সব সময় তা স্মরণে রাখতেন, আর রক্ষকের উপর শরিয়াত যেসব দায়িত্ব অর্পণ করেছে তারা তা কঠোরভাবে অনুসরণ করতেন। বিচার ও সিদ্ধান্তের সময়ও জনগণের অধিকার যাতে খর্ব না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতেন। তাদের আদালতসমূহে সর্বদা সত্য ও সততার বিজয় ছিল। এক ইয়াহুদি মারা গেল, একমাত্র ভাই রেখে গেল উত্তরাধিকারী, সেও ইসলাম গ্রহণ করেছিল। বিষয়টি হযরত মুয়াজের আদালতে উত্থাপিত হল। তিনি ভাইকে উত্তরাধিকার দান করেন। হযরত মুয়াজ ছিলেন জীবনের প্রথম থেকে অতি বুদ্ধিমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমনের পর তিনি তার সঙ্গ অবলম্বন করেন। অল্প কিছুদিনের মধ্যে ফায়েজে নববীর বরকতে ইসলামী শিক্ষার সর্বোচ্চ মডেলের রূপ লাভ করেন এবং বিশিষ্ট সাহাবিদের মধ্যে পরিগণিত হন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এত মুহাব্বত করতেন, অধিকাংশ সময় তাকে নিজের বাহনের পিছনে বসার সুযোগ দিয়ে নানা রকম ইলম ও মারিফাত শিক্ষা দিতেন। একবার তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহনের পিছনে বসেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, মুয়াজ। তিনি জবাব দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ও সাআদাইকা, হাজির ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ডাকলেন, মুয়াজ। তিনিও অত্যন্ত আদব ও শ্রদ্ধার সাথে জবাব দিলেন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩বার ডাকলেন, আর মুয়াজও প্রতিবার সাড়া দিলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আন্তরিকভাবে কালিমায়ে তাওহীদ পাঠ করে, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেন। মুয়াজ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মানুষের কাছে এই সুসংবাদ কি পৌঁছে দেব? তিনি বললেন, না, কারণ মানুষ আমল ছেড়ে দেবে। হযরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহুর প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহের এত আধিক্য ছিল যে তিনি নিজে কোনো প্রশ্ন না করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তুমি একাকী পেয়েও আমার কাছে কিছু জিজ্ঞেস করছো না কেন? একবার মুয়াজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খচ্চরের উপর সওয়ার ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবুক দিয়ে খচ্চরের পিঠে মৃদু আঘাত করে বলেন, তুমি কি জানো বান্দার উপর আল্লাহর হক কি? মুয়াজ বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দা তার ইবাদত করবে এবং শির্ক থেকে বিরত থাকবে। কিছুদূর যাওয়ার পর আবার জিজ্ঞেস করলেন, আচ্ছা বলতে পারো আল্লাহর নিকট বান্দার হক বা অধিকার কি? মুয়াজ বললেন, এ ব্যাপারে তো আল্লাহ ও তার রাসূলই বেশি জানেন। বললেন, তিনি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন।
এভাবে হযরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহু সর্বদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহ ও আদর লাভে ধন্য হয়েছেন। উঠতে বসতে সর্বক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শিক্ষার সুযোগ লাভ করেছেন। একবার তো দরজায় অপেক্ষমান দেখতে পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি জিনিস শিখিয়ে দিলেন, আরেকবার বললেন, আমি কি তোমাকে জান্নাতের দরজার কথা বলে দেব? বললেন, হ্যাঁ। ইরশাদ হল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবে। একবার এক সফরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন। একদিন সকালে যখন সৈন্যরা লক্ষ্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছে, তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা। তিনি আবদার জানালেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কোন আমল শিখিয়ে দিন যা আমাকে জান্নাতে নিয়ে যায় এবং জাহান্নাম থেকে দূরে রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি একটা কঠিন বিষয় জানতে চেয়েছ, তবে আল্লাহ যাকে তাওফিক বা সামর্থ্য দান করেন তার জন্য সহজ। শিরক করবে না, ইবাদত করবে, নামাজ আদায় করবে, যাকাত দান করবে, রমজান মাসে সিয়াম পালন করবে এবং হজ আদায় করবে। তিনি আরও বলেন, কল্যাণের কয়েকটি দ্বার আছে, আমি তোমাকে বলছি শোনো। সওম, যা ঢালের কাজ করে, সদাকা, যা পাপের আগুনকে পানির মতো নিভিয়ে দেয়, এবং যে নামাজ, রাতের বিভিন্ন অংশে আদায় করা হয়। এরপর তিনি নিজের আয়াতটি তিলাওয়াত করেন, সূরা সাজদার ১৬ নম্বর আয়াত। তারা শয্যা ত্যাগ করে তাদের প্রতিপালককে ডাকে আশায় ও আশঙ্কায়, এবং আমি তাদেরকে যে রিজিক দান করেছি তা থেকে তারা ব্যয় করে। তিনি আরও বলেন, ইসলামের মাথা, খুঁটি ও চূড়ার কথা বলছি। মাথা ও খুঁটি হচ্ছে নামাজ এবং চূড়া হচ্ছে জিহাদ। তারপর বললেন, এইসব জিনিসের মূল হচ্ছে একটিমাত্র জিনিস, আর তা হল জিহবা। তিনি নিজের জিহবা বের করে হাত দিয়ে স্পর্শ করে বলেন, একে নিয়ন্ত্রণে রাখবে। মুয়াজ প্রশ্ন করলেন, এই যে আমরা যা কিছু বলি তার সব কিছুরই কি জবাবদিহি করতে হবে? বললেন, মুয়াজ, তোমার মার সর্বনাশ হোক, অনেকে শুধু এর জন্যই জাহান্নামে যাবে। একবার তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজকে ১০টি বিষয়ের ওসিয়াত করলেন। এক, শিরক করবে না, তার জন্য কেউ যদি তোমাকে হত্যা করে অথবা আগুনে পুড়িয়ে মারে তবুও না। ২, মাতা পিতাকে কষ্ট দেবে না, তারা যদি তোমাকে তোমার সন্তান সন্ততি ও বিষয় সম্পদ থেকে বিচ্ছিন্ন করে দেয় তবুও। ৩, ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে কখনো তরক করবে না, যে ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করে আল্লাহ তার জিম্মাদারি থেকে অব্যাহতি নিয়ে নেন। ৪, মদ পান করবে না, কারণ এ কাজটি সকল অশ্লীলতার মূল। ৫, পাপ কর্মে লিপ্ত হবে না, পাপাচারে লিপ্ত ব্যক্তির উপর আল্লাহর ক্রোধ বৈধ হয়ে যায়। ৬, জিহাদের ময়দান থেকে পালাবে না, যদি সকল সৈন্য রক্তরঞ্জিত ও ধুলোমলিন হয়ে যায় এবং ব্যাপকভাবে মৃত্যুবরণ করে তবুও না। ৭, মহামারী আকারে কোনো রোগ ব্যাধি দেখা দিলে অটল থাকবে। ৮, নিজের সন্তানদের সাথে সদ্ব্যবহার করবে। ৯, তাদেরকে সর্বদা আদাব ও শিষ্টাচার শিক্ষা দেবে। ১০, তাদেরকে খাওফুল্লাহ অর্থাৎ আল্লাহর ভয় শিক্ষা দেবে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মুয়াজকে ৫টি জিনিসের তাগিদ দিয়ে বলেছিলেন যে এই আমলগুলি করে আল্লাহ তার জামিন হয়ে যান। ১, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। ২, জানাজার সাথে চলা। ৩, জিহাদে বের হওয়া। ৪, শাসককে ভীতি প্রদর্শন অথবা সম্মান দেখানোর জন্য যাওয়া। ৫, ঘরে চুপচাপ বসে থাকা, যেখানে সে নিরাপদ থাকে এবং মানুষও তার থেকে নিরাপদ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নৈতিক শিক্ষা দেন এভাবে, মুয়াজ, একটি মন্দ কাজ করার পর একটি নেক কাজ করো, নেক কাজ মন্দ কাজটি বিলীন করে দেয়, আর মানুষের সামনে সর্বোত্তম নৈতিকতার দৃষ্টান্ত উপস্থাপন করো। তিনি মুয়াজকে একথাও শিক্ষা দেন, মজলুম বা অত্যাচারিতের বদদোয়া থেকে দূরে থাকবে, কারণ সেই বদদোয়া ও আল্লাহর মাঝে কোনো প্রতিবন্ধক থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে ইয়েমেনের আমির করে পাঠান, তখন বলেছিলেন, মুয়াজ, ভোগ বিলাসিতা থেকে দূরে থাকবে, কারণ আল্লাহর বান্দা কখনো আরামপ্রিয় ও বিলাসী হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সামাজিক জীবনে শিক্ষা দিয়েছেন এভাবে, মানুষের নেকড়ে হচ্ছে শয়তান। নেকড়ে যেমন দলছুট পুকুরিকে ধরে নিয়ে যায়, তেমনি শয়তানও এমন মানুষের উপর প্রভুত্ব লাভ করে যে জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে থাকে। সাবধান, সাবধান, কখনো বিচ্ছিন্ন থাকবে না, সর্বদা জামাতের সাথে থাকবে। ইসলামের তাবলিগ ও দাওয়াত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুয়াজ,
তুমি যদি কেবলমাত্র একজন মুশরিক মুসলমান বানাতে পারো তাহলে সেটা হবে তোমার জন্য দুনিয়ার সব কিছু থেকে উত্তম। এমন পবিত্র চিন্তা ও মহত্তম শিক্ষা লাভ করেছিলেন হযরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহু। এ কারণে মহান সাহাবী হযরত ইবনে মাসউদ তাকে শুধু একজন ব্যক্তি নয় বরং একটি উম্মাতি মনে করতেন। তিনি বলেন, মুয়াজ ছিলেন সরল সোজা একটি আল্লাহ অনুগত উম্মাত। তিনি কখনো মুশরিকদের কেউ ছিলেন না। ফারওয়া আল আসজাই তাকে বললেন, এমন কথা তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কেই বলেছেন। ইবনে মাসউদ আবারও তার কথার পুনরাবৃত্তি করলেন। ফারওয়া আল আসজাই বলেন, আমি ইবনে মাসউদকে তার কথার উপর অটল থাকতে দেখে চুপ থাকলাম। তারপর তিনিই আমাকে প্রশ্ন করলেন, তুমি কি জানো উম্মাত মানে কি বা কানিত কাকে বলে? বললাম, আল্লাহই ভালো জানেন। তিনি বললেন, উম্মাত হচ্ছেন সেই ব্যক্তি যিনি মঙ্গলকে জানেন এবং যার ইক্তিদা অনুসরণ করা যায়, আর কানিত বলে আল্লাহর অনুগত ব্যক্তিকে। এই অর্থে মুয়াজ ছিল যথার্থই মঙ্গল বা কল্যাণের শিক্ষাদানকারী এবং আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত ব্যক্তি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। হযরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহুর জীবনী বেশ দীর্ঘ হয়। আমি এটিকে দুটি অংশে বিভক্ত করেছি। আজ আমরা প্রথম অংশ এখানেই শেষ করলাম। পরবর্তী অংশটি খুব দ্রুত আপলোড হবে ইনশাআল্লাহ। পরবর্তী অংশটিও আপনাদের শোনার জন্য আহ্বান করছি। হযরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহুর জীবনী থেকে শিক্ষা নেয়ার অনেক অনেক কিছু আমাদের জন্য বিদ্যমান। আল্লাহ রাব্বুল আলামিন সকল সাহাবী রাদিয়াল্লাহু আনহুমদের জীবনী থেকে উত্তম জিনিসগুলো নিয়ে আমাদের জীবনে অনুসরণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।